হাওড়ার বাকরায় গুলি চালনার ঘটনা এবার সেই গুলি চালনার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে আপনাদের জানিয়ে রাখি গতকালই আমরা দেখেছিলাম হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে গুলি চালনার ঘটনা ঘটে এবং মুখ ঢেকে গুলি চালায় দুষ্কৃতীরা সেই ঘটনারই সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে আপনারা দেখছেন সেই ছবি যেমনটা অভিযোগ রয়েছে দুষ্কৃতীরা এসে হঠাৎই চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় এ বিষয়ে আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ এবার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই ঘটনার এছাড়া আর কি কি তথ্য এসেছে পুলিশের হাতে দেখো পুলিশ এই সিসিটিভি ফুটেজ এবং যারা এই দুষ্কৃতির সঙ্গে যুক্ত এবং যারা পাঁচ থেকে রাউন্ড গুলি চালিয়েছে তাদের চিহ্নিত করেছে এবং তাদের তল্লাশি চলছে এখনো পর্যন্ত এই দুষ্কৃতিদের ধরা যায়নি তবে তোমার কাছে বলে দিই যে ঘটনাটা ঘটলো গতকালকে দুপুর বারোটার সময় তিন যুবককে দেখতে পাবে এই তিন নম্বর পঞ্চায়েত বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢোকে এবং প্রধানকে তারা মূলত লক্ষ্য করেছিল টার্গেট করেছিল প্রধানকে খোঁজাখুঁজি করে কি চিনতে না পারা পাশে যারা বসেছিল তাদের জিজ্ঞেস করে প্রধানের ঘরের যে রুম ছিল ঘর সেই ঘরে জোর জবরদস্তি ঢুকতে এবং বাধা পায় তখন এলোপাতারি গুলি ছড়ে এবং গুলি আগে তুমি জানো দুজন আহত হয়েছে এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছে পাশাপাশি এদের খোঁজ করার চেষ্টা করছে কিন্তু এখন তাদের ধরা যায়নি মূল অভিযুক্ত যার বিরুদ্ধে প্রধান এই মুহূর্তে বলছে সাজিদ তাকে তিনি এখন বেঙ্গালুরু হসপিটালে ভর্তি আছে কি কারণে এই